নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ইউটিউব চ্যানেলে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের জ্যোতিষ বন্ধু। আজকে এই জ্যোতিষ অনুষ্ঠানের যে উদ্দেশ্য, কিছু ভ্রান্ত জ্যোতিষীয় ধারণা, যে ভ্রান্ত জ্যোতিষীয় ধারণায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং অর্থনৈতিকভাবে নানা ভয় দেখিয়ে তাদের থেকে অর্থ আদায় করা হচ্ছে। সাধারণভাবে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি এমন একটি টপিক, যে টপিকটি আজকে জ্যোতিষ সমাজে মানুষ অত্যাধিক ভয় পায়, মানে ভয় পাওয়ানোর অস্ত্র হিসাবে ব্যবহার করেন। সেটা অবশ্যই আপনারা জেনে থাকবেন, মাঙ্গলিক দোষ। আজকের যে মাঙ্গলিক দোষ সেটা কিন্তু প্রপারলি মাঙ্গলিক দোষ নয়। আজকের যে দোষ নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈধব্য দোষ। একজন যুবতী তার বিবাহ হওয়ার পরে কম বয়সে বৈধব্য নেমে আসা, কোন কানেকশন, জন্মছকে কোন কোন কানেকশন থাকলে তবে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তেমনই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মাঙ্গলিকের কথা কেন বললাম, মাঙ্গলিক দোষ কারো জন্মছকে যদি থাকে আর সেই ব্যক্তি যদি জানতে পারে, বিশেষ করে স্ত্রী জাতিকার জন্মছকে, তাহলে কি হয়, তিনি ধরে নেন যে তার যে বিবাহ হবে সেটি টিকবে না, সেখানে বৈধব্য আসবে। যদি কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, সেটা কিছু বিচার্য বিষয় আছে। মাঙ্গলিক দোষ শুধু মঙ্গলের বিশেষ কিছু প্লেসমেন্টের জন্য হয় না, মাঙ্গলিক দোষের অনেক ক্যান্সেলেশনও থাকে, অনেক রেক্টিফিকেশনও থাকে। এবার দেখা গেল আপনার জন্মছকে মাঙ্গলিক আছে, কোনো জ্যোতিষীর কাছে গেলেন, আপনাকে ভালোভাবে ভয় দেখিয়ে দেবে যে আপনার তো মাঙ্গলিক আছে, এই মাঙ্গলিক দোষের প্রতিকার করার, না হলে আপনার এই হবে ওই হবে, আপনি বিধবা হবেন। কিন্তু বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি মাঙ্গলিক থাক বা না থাক, এই কানেকশনগুলো যদি থাকে আপনার জন্মছকে, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন মাঙ্গলিকের দরকার হবে না, অসময়ে বৈধব্য আপনার জীবনে নেমে আসবে। আর এই বৈধব্য কিন্তু নিশ্চিত, এই নয় যে মাঙ্গলিক আছে বৈধব্য হতেও পারে নাও হতে পারে, এমন কিন্তু নয়। এই কানেকশন যদি থাকে আপনার জন্মছকে তাহলে বৈধব্য কিন্তু নিশ্চিত। যদিও আমি কিছু রুলস এখানে আলোচনা করব, সে রুলসগুলো জাজমেন্ট করা একজন প্রাজ্ঞ জ্যোতিষীর কাজ, তবুও যদি আপাত দৃষ্টিতে কেউ জ্যোতিষ সম্পর্কে বেসিক আইডিয়া থাকে, যদি এগুলো এই কানেকশনগুলো বুঝতে পারেন, তাহলে অবশ্যই কোনো জ্যোতিষী শরণাপন্ন হওয়া উচিত। শুরু করার আগে আমি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা, এবং জ্যোতিষ নিয়ে নানা অপপ্রচার, নানা ভুল ধারণা রুখতে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেওয়া। তো যাই হোক, আজকে যে টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেই বৈধব্য যোগের তিনটে সূত্র আমি আপনাদেরকে বলব, যে তিনটে সূত্রের মধ্যে যদি কোনো সূত্র আপনার জন্ম ছবি এরকম কোনো কানেকশন পেয়ে যান, তাহলে জানবেন যে আপনার জীবনে বৈধব্য যোগ আসতে পারে। প্রথম সূত্র, সপ্তমপতি আর অষ্টমপতি, মানে মেটাল চার্টে যেটা D1 চার্ট আমরা বলি, সেই D1 চার্টের সপ্তমপতি এবং অষ্টমপতি যদি এই দুটি প্ল্যানেট একত্রে অষ্টমভাবে বসে যায়, তাহলে মোটামুটিভাবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার জীবনে বৈধব্য আসার একটা কিন্তু চান্সেস রইল। এবার কি হয়, যদি কোনো কারণে
আপনার জন্মছকে রাহু সপ্তমভাবে অবস্থান করছে এবং সপ্তমপতি রবির সঙ্গে অবস্থান করছে। অপরদিক থেকে কোনো ম্যালেফিক অ্যাসপেক্ট এই সপ্তমপতি এবং রবিকে দেখছে। কোনো ম্যালেফিক গ্রহ যদি সপ্তমপতি এবং রবিকে অ্যাসপেক্ট করছে, তবে কিন্তু আপনাকে জানতে হবে আপনার জীবনে বৈধব্য যোগ আসতে পারে এবং সেটা অনেক কম বয়সে আসতে পারে। রাহু যদি শনি এবং মঙ্গলের সঙ্গে একত্রিত হয়, শনি এবং মঙ্গলের সঙ্গে কনজয়েন্ট হতে হবে, জ্যোতিষের ভাষা যেটাকে কনজয়েন্ট বলা হয়, কনজয়েন্ট হয়ে সপ্তম অথবা অষ্টমভাবে অবস্থান করে, তাহলে তিনটে সূত্র আমি যে বললাম, এই তিনটে সূত্র যদি আপনার জন্মছকে থাকে এবং এই সূত্রগুলোর কোনো যদি রেক্টিফিকেশান না থাকে, অনেক অনেক ক্ষেত্রে এই সূত্রগুলো যেগুলো বললাম সেগুলো রেক্টিফিকেশান থাকে, পজিটিভ অ্যাসপেক্ট থাকে, যদি এগুলো কানেকশান থাকে এর সঙ্গে সঙ্গে কোনো পজিটিভ অ্যাসপেক্টও থাকে, মানে বেনিফিক গ্রহের দৃষ্টি যদি থাকে, সেক্ষেত্রে মিনিমাইজ হতে পারে এই যে, এবার আপনার মনে প্রশ্ন হতে পারে যে বৈধব্য আবার মিনিমাইজ কি, বৈধব্য মিনিমাইজ এই কারণে বললাম, হয়তো বৈধব্য হলো না, বিচ্ছেদ রা হয়ে গেল দুজনের কোনো কারণে, হয়তো নিরুদ্দেশ হলো বা দুজনের কোনো কারণে দূরত্ব থাকলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এটা আসতে পারে। কিন্তু এগুলো যদি প্রপারলি কানেক্টেড হয় এবং যদি ম্যালেফিক প্ল্যানেট দ্বারা এক্সপেক্টেড হয়, তাহলে কিন্তু আপনাকে 200% শিওর থাকতে হবে যে আপনার জীবনে কিন্তু বৈধব্য যোগ আসতে পারে। তবে আমি একটা বিষয় বলবো আপনাদেরকে, জ্যোতিষ মানে কিন্তু কোনো ভয় দেখানো নয়, ভয় পাওয়ার কোনো কিছু নয়, জ্যোতিষ হচ্ছে আগামী দিনটাকে আপনাকে জানিয়ে দেয়। আর একটা বিষয় সবসময় জানবেন, যে জিনিসটা আমরা আগে থেকে জেনে যাই সেটা সম্পর্কে সাবধানতা অবলম্বন করতে পারি। সাবধানতা অবলম্বন করলে কি হবে, সাবধানতা অবলম্বন করলে আমরা আসন্ন বিপদটাকে মিনিমাইজ করতে পারবো, কমাতে পারবো, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে পারবো। আপনি যদি জেনে যান যে বড় কোনো তুফান আসছে, তাহলে আপনি কি করবেন, একটা নিরাপদ আশ্রয় নেবেন, সেই নিরাপদ আশ্রয়ে থাকবেন, অথবা আপনার মাথার উপরে ছাদ যেটা আছে সেটাকে স্ট্রং কিছু দিয়ে বানানোর চেষ্টা করবেন। ঠিক একই রকমভাবে জ্যোতিষ আপনাকে আগে থেকে ভবিষ্যৎবাণীর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় আগামী দিনটা কী হতে চলেছে, আপনার বিপদ কোথায় আসতে পারে, কোথায় আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে, সেই জায়গাটা সচেতন হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে এবং আধ্যাত্মিক পথ কার্মিক উপায় অবলম্বন করে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, তবে আপনি কিন্তু মুক্তি পাবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ এই চ্যানেলটি সম্পূর্ণ বৈদিক বিষয় নিয়ে আমি কিন্তু ডিসকাস করে থাকি এবং সেটা আপনাদের উপকারে আসুক আমার প্রচেষ্টা থাকে। যাই হোক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, মা তার আপনাদেরকে অনেক অনেক সুখী রাখুন, এই প্রার্থনা করে আজকে বিদায় নিলাম, জয় মা তারা।